খাজা আসমিরি রহমতুল্লাহ আলাইকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে, দাদা বাবুরা ধ্বংস হয়ে যাবে ইন্ডিয়া, পতন হয়ে যাবে ইন্ডিয়া, পতনের মূল শুরু হয়ে গেছে। হিন্দুস্তানের যে সকল উগ্রবাদী সংগঠন খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইয়ের মাজারকে ভেঙে মন্দির বানানোর জন্য চেষ্টা করতেছেন, অতি শীঘ্রই আপনার ধ্বংস হয়ে যাবেন। আতাই রসুল বন্দাই রসুল খাজা মঈনুদ্দিন চিশতি সম্পর্কে আগে জেনে নেবেন যে আতাই রসুল বন্দাই রসুল খাজা মঈনুদ্দিন চিশতি সর্বপ্রথম 90,000 মুসলমান করেন হিন্দুস্তানে। সেই আজমিরি, সেই খাজার, সেই রাওজামাঙ্গার হাত আপনাদের এত বড় হয়ে গেছে। আপনারা জানেন অলি আউলিয়ার বিরুদ্ধে যারা লাগে তারা কখনো শান্তি থাকতে পারে না। আমাদের বাংলাদেশে অনেক মাজারে হামলা হয়েছে, যে সকল ভাইয়েরা মাজারে হামলা করেছেন, যারাই হামলা করেছেন আপনাদেরও বিচার হবে। আমরা দেখব আল্লাহর অলি আউলিয়ার মাজারে হামলা করলে কি ক্ষতি হয় তার জবাব অক্ষর অক্ষরে পেয়ে যাবেন। অলি আউলিয়ারা না হলে আজকে আমরা মুসলমান হতাম না, সেটা কয়জনে ভাবে? কি নবী ভাই আপনি কিছু বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একটা পবিত্র স্থান, আর রসুলের ফাঁক আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছিলেন ভারতে, কিন্তু আজকে তো বাংলাদেশের মুসলিম রাষ্ট্র পাঠাইতে পারত, আর রসুল আল্লাহ ফাঁক ওখানে পাঠাইছে একমাত্র মুসলমান ইসলাম ধর্ম প্রচার করার জন্য, তহিদের ঝান্ডার জন্য। আজকে যারা আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে যারা হামলা করতেছে, মামলা করতেছে, ওখানে নাকি শিব মন্দির ছিল। আচ্ছা একটি কথা, আপনি যে বলছে তার জন্ম হয়েছিল, তার দাদা দাদার জন্ম হয়েছিল, দাদার দাদার জন্ম হয়েছিল, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন আসছিল তখন ওনার জন্ম হয়েছিল কিনা? উনি কিভাবে বললো ওখানে শিব মন্দির ছিল, এটা একটা পবিত্র স্থান, ওখানে হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই, সব লোকের মানুষ, সব জাতির মানুষ ওখানে আসে, একবার দেখলে এখানে সালাম করে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির যদি গায়ে একবার হাত ফরে, এ হাত জ্বলি ছাই দেবে গা, হাত থাকবে না। আপনারা যারা আজকে এই ষড়যন্ত্র করতেছেন, চিন্তা করে দেখেন একবার, চিন্তা করে দেখেন একবার, জ্বলি একবার ছাই হয়ে যাবেন না। পৃথিবীর বুকে কেউ শক্তি নাই আপনাকে বাঁচাবের জন্য, এখনো আপনারা পিছিয়ে যান, এখনো সময় আছে, চিন্তা ভাবনা করি যে কোনো কাজ করেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির গায়ে যদি একটা টুকো পরে, মনে করলেন যে এই হাত ফুঙ্গ হয়ে যাবে, আল্লাহর কসম করে বলতেছি এই হাত আপনার ফুঙ্গ হয়ে যাবে। আসলে একটি কথা না বলে পারতেছি না, যারা মাজার ভাঙতেছেন, যারা মসজিদ ভাঙতেছেন, তারা কারা? তারা কারা আপনারা? মসজিদ মাজার আপনাদের কি ক্ষতি করেছে? যারা বন্ডামি করে, যারা ভণ্ড, তাদের বিরুদ্ধে কাজ করেন? আল্লাহর অলি আউলিয়ারা বাংলাদেশে ভারতবর্ষ দিন আসতো তাহলে আজকে আমরা ইসলাম পাইতাম না। সেই অলি আউলিয়াদের মাজার ভাঙ্গারা কি কেমন কাম্য হচ্ছে আমি তো বুঝতেছি না। যারা ভাঙতেছেন তারা কোন ধরনের মুসলমান? দেখলাম কিছুদিন আগে একটি মাজার ভেঙে গরু ছাগল মোষ নিয়ে চলে যাচ্ছেন, এটা কোন হাদিসে আছে আমরা জানতে চাই। আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, খাজা আজমির রহমতুল্লাহের দরবারে যদি কোনো প্রকারে যদি হামলা করা হয়, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো
আমরা দলে দলে যত বিশেষ করে সুন্নি ভাইয়েরা আছি, বিশেষ করে কাওয়ালি মাইজ ভান্ডারি শিল্পী ভাইয়েরা আছি, আমরা সবাই রাস্তায় নামবো। এই আজমির শরীফের ভিতরে যদি কোন প্রকারের টুকো আসে আমরা চার দেব না। এখন বর্তমানে মোদি সরকার যেগুলা করতেছে, মোদি সরকারের গোলামেরা যেগুলা করতেছে, হিন্দুত্ববাদী সংগঠন করে যেগুলা করতেছে, আপনারা ভালো করতেছেন না। মাথায় রাখবেন, এত বছর তো এগুলা হয় নাই, এখন কেন হচ্ছে? কে করাচ্ছে? কে তার ইন্ধনদাতা? তাকে বের করতে হবে, আমরা চার দেব না। শুনেন, সারা বিশ্বে যত মুসলমান আছে সব মুসলমান আমরা এক হয়ে যাবো গা, যদি আমার খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাইহির যদি গায়ে একটু টুকা পরে, এখন বুঝতে পারবেন মুসলমান কি করতে না পারে। আরে আপনারাই তো ধ্বংস হয়ে যাবেন, আপনারা নিজেরাই ধ্বংস হয়ে যাবেন। হিন্দুস্তান থাকবে না, ভারতবর্ষ থাকবে না, আর তাই রসুল বন্দে রসুল খাজা মুহাম্মদ সৃষ্টির রওজা মোবারকের টুকা পড়লে হিন্দুস্তান ধ্বংস হয়ে যাবে। আমরা বাংলাদেশে বিশেষ করে যারা ওলি আউলিয়ার প্রেমিক ভক্ত যারা আছি, লক্ষ লক্ষ কোটি কোটি জনতা যারা আছি, আমরা নেমে পড়বো, শহীদ হয়ে যাব, মাগার ওলি আউলিয়ার রওজা ভাঙ্গা নিয়ে আমরা প্রতিবাদ করব। সে যেই হোক, ওলি আউলিয়াকে যারা ঘৃণা করেন সে যদি আমার ভাই হয় তার বিরুদ্ধে আমরা কাজ করব। এ বলে শেষ করলাম। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্রত্যেকে শেয়ার করার জন্য আমি অনুরোধ করতেছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।